আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আসিফুর রহমান সাগর। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বান্দরবানের বাগমারায় দুই পক্ষের গোলাগুলি, জনসংহতি সমিতি সংস্কারপন্থী গ্রুপের জেলা সভাপতি সহ অন্তত ৬ জন নিহত। অস্ট্রেলিয়া থেকে সন্তানরা আসার পর রাজশাহীতে সমাহিত করা হবে এন্ড্রু কিশোরকে। দেশজুড়ে কোটি ভক্তের শোক। করোনার ভুয়া রিপোর্ট দিয়ে কোটি টাকার ব্যবসা উত্তরা ও মিরপুরে রিজেন্ট হাসপাতাল সিলগালা, মালিক শাহেদ পলাতক। এবং উত্তর ও মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। বান্দরবান সদর উপজেলার বাগমারা এলাকায় প্রতিপক্ষের হামলায় জনসংহতি সমিতি সংস্কারপন্থী এম এন লারমা গ্রুপের জেলা নেতা রতন তঞ্চঙ্গা সহ ৬ জন নিহত হয়েছে। গুলিবিদ্ধ আরও ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। হামলায় নিহত অন্যরা হলেন প্রজিত চাকমা, ডেভিড মার্মা, মিলন চাকমা, জয় ত্রিপুরা ও এজিত চাকমা। তাদের সবার শরীরেই একাধিক বুলেট বিদ্ধ হয়। আধিপত্য বিস্তার নিয়ে নৃশংস এই হামলা বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, ঘটনাস্থলটি জেলা শহর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে। সকাল ৭টার দিকে সশস্ত্র হামলা ঘটনা ঘটে। ঘটনার পরপরই ওই এলাকায় পৌঁছায় সেনাবাহিনী ও পুলিশ। পুরো এলাকা তারা ঘিরে রেখেছে। যখন গুলি আওয়াজ পাইছি তখন আমি তাড়াতাড়ি উঠে দেখছি গুলি শব্দ তারার মধ্যে। কোথায় থেকে গুলি করছে, কীভাবে আওয়াজ হয়েছে এটা তো আমি একেবারে আমার বাড়ির পাশে, তখন আমি আর বাড়ি থেকে বাইর হইনি, এই বাড়িতে পড়ে আছি। তো এই আমাদের ক্যাম্প পাশাপাশি ক্যাম্প আছে, আমি আর্মি প্রশাসন যখন নেমে আসছি তখন ওইখানে সবাই গিয়ে দেখছি শুধু চিনছে একজনকে, ওই আমাদের গ্রামে রতন, আর বাদ বাকি ওদেরকে আমি চিনি না। দর্শক, বান্দরবানের ঘটনাস্থলে এখন আছেন আমাদের জেলা প্রতিনিধি মিনারুল হক। তিনি জানাচ্ছেন সেখানকার সবশেষ পরিস্থিতি। দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি বান্দরবানের রাজবিলে ইউনিয়নের বাগমারা বাজারে, যেখানে আজ সকালে ৭:৩০ দিকেই একদল সশস্ত্র সন্ত্রাসী অতর্কিত ব্রাসফায়ারে জনসংহতি সমিতির সংস্কার গ্রুপের সভাপতি রতন চঙ্চঙ্গা সহ ৬ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন স্থানীয় আরও ৩ জন। এই ঘটনার পর এই বাগমারা বাজার এবং আশেপাশে যে পাড়াগুলো রয়েছে সেখানে এখন আতঙ্ক বিরাজ করছে। ইতিমধ্যে বাজার দোকানপাট সব বন্ধ হয়ে গেছে এবং খবর পাওয়ার সাথে সাথেই বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা ইতিমধ্যে এই ঘটনাস্থলে এসেছেন এবং ঘটনা এলাকার আশেপাশে পরিস্থিতি তারা পর্যবেক্ষণ করছেন এবং বান্দরবান থেকে ঘটনার খবর পেয়ে পুলিশ সদস্যরা এখানে রওনা দিয়েছে। কিন্তু প্রশাসনের এখনো পর্যন্ত কোনো কেউ এখনো আসেনি। তবে একটি বিষয় যে আমরা যেটি এলাকায় খবর নিয়ে দেখলাম যে গত ১৩ জুন এখানে এরকমই একটা হামলা হয়েছিল, যদিও ওই হামলায় কেউ হতাহত হয়নি, তবে এই ঘটনার ঠিক এই এক মাসের মধ্যেই আবারও গত আজ সকালে অতর্কিত এই হামলাটি হয়েছে। এখানে স্থানীয়রা যেটি বলছেন যে এখানকার যে আঞ্চলিক রাজনৈতিক দল জনসংহতি সমিতির যেটি সন্তলার্মা গ্রুপ রয়েছে এবং যে পাশাপাশি কিছুদিন আগেই একটি কমিটি গঠন করা হয়েছে সংস্কার গ্রুপের, এদের মধ্যে আধিপত্যের একটি বিস্তারের একটি দ্বন্দ্ব তৈরি হয়েছে কিছুদিন এই এই সাম্প্রতিক সময়ে। স্থানীয়রা মনে করছেন যে এই দ্বন্দ্বের জের ধরেই আজ যে সকালে যে হামলাটি হয়েছে এটির এই দ্বন্দ্বের জের হতে পারে। অস্ট্রেলিয়া থেকে সন্তানরা এসে শেষ দেখার পর জন্মস্থান রাজশাহীতে সমাহিত করা হবে প্লে ব্যাক সম্রাট এন্ড্রু কিশোরকে। রাজশাহী মেডিকেলের হিমঘরে এখন তার মরদেহ। গতকাল সন্ধ্যায় কোটি ভক্তকে কাঁদিয়ে চিরবিদায় নেন আধুনিক বাংলা গানের কিংবদন্তি এই কণ্ঠশিল্পী। দীর্ঘদিন ধরে দুরারোগ্য ক্যান্সারে ভুগছিলেন তিনি। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার, বিরোধী দলীয় নেতাসহ বহু বিশিষ্টজন। আরও জানাচ্ছেন বিপ্লব রায়। দম ফুরলেই যে সব শেষ, এই তত্ত্বটি যেন আগেই অনুভব করেছিলেন এন্ড্রু কিশোর। তাই তো দীর্ঘদিন মরণঘাতী ক্যান্সারের সঙ্গে লড়াই করে সোমবার সন্ধ্যায় শেষ হয়ে যায় তার জীবনের সব গল্প,
সবটুকু দম। ক্যান্সার আক্রান্ত হওয়ার পর উন্নত চিকিৎসার জন্য গত বছরের 9 সেপ্টেম্বর তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়, কিন্তু চিকিৎসকরা তাকে তেমন আশার আলো দেখাতে পারেননি, তাই সেখানে থাকতে চাননি এন্দ্র কিশোর। তিনি বলেছিলেন, মরতে হলে নিজের দেশে গিয়েই মরতে চান তিনি। এজন্য গত 11 জুন সিঙ্গাপুর থেকে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরিয়ে আনা হয়। বাংলা গানের প্লেব্যাক সম্রাট হিসেবে পরিচিত ছিলেন এই গুণী শিল্পী। বাংলাদেশের আধুনিক ও চলচ্চিত্র জগতের কালজয়ী অসংখ্য গান তুমুল জনপ্রিয়তা পেয়েছে তারই কণ্ঠে। ডাক দিয়েছেন দয়াল আমারে, হায়রে মানুষ রঙিন ফানুষ, আমার সারা দেহ খেয়ে গো মাটি ও সবাই তো ভালোবাসা চায় সহ এমন অনেক গান আজও কোটি মানুষের হৃদয়ে নাড়া দিয়ে যায়। ভারতের প্রখ্যাত সুরকার আরডি বর্মনের সুরেও গান গেয়েছেন এন্দ্র কিশোর। এছাড়া কলকাতায়ও প্লেব্যাকে বেশ কয়েকটি গান করে সবার মন জয় করেছিলেন তিনি। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র, বাস শ্বাস ও মেরিল প্রথম আলো সহ অসংখ্য পুরস্কার। ১৯৫৫ সালের 4 নভেম্বর রাজশাহীতে জন্মগ্রহণ করেছিলেন এন্দ্র কিশোর। বড় হয়েছেন সেখানেই, পড়াশোনা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তার এই অকাল প্রয়াণে বাংলা গানের জগতেই এক বিরাট শূন্যতা তৈরি হল। বিপ্লব রায়, এটিএন বাংলা, ঢাকা। করোনা রোগীর নমুনা সংগ্রহ করে পরীক্ষা না করে জাল সনদ দেওয়ার অভিযোগে রাজধানীর উত্তরা ও মিরপুরের রিজেন্ট হাসপাতালে অভিযান চালিয়ে 8 জনকে আটক করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। সিলগালা করা হয়েছে ওই হাসপাতালের 2টি শাখা। অভিযানের পর পলাতক হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ। র্যাব জানিয়েছে, মেয়াদোত্তীর্ণ লাইসেন্স নিয়ে হাসপাতালটি করোনাকালে ভুয়া সার্টিফিকেট কারবার করে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। উত্তরার রিজেন্ট হাসপাতালের লাইসেন্সের মেয়াদ শেষ হয় 6 বছর আগে। হাসপাতালটির মিরপুর শাখারও লাইসেন্সের মেয়াদ শেষ হয় 3 বছর আগে। তা সত্ত্বেও স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে সমঝোতা চুক্তির মাধ্যমে নভেল করোনা ভাইরাসের আক্রান্তদের চিকিৎসা দেওয়ার অনুমতি পেয়েছিল রিজেন্ট হাসপাতাল। এরপর করোনা পরীক্ষা থেকে শুরু করে চিকিৎসা সেবার প্রতিটি স্তরে প্রতারণার অভিযোগ ওঠে হাসপাতালটির বিরুদ্ধে। অভিযানের পর র্যাবের ভ্রাম্যমাণ আদালত বলছে, সরকারি প্রতিষ্ঠানের নমুনা পরীক্ষার ফলাফলের সনদ জাল করে বিপুল অর্থ হাতিয়েছে প্রতিষ্ঠানটি। এটা কিন্তু হাসপাতাল না, এটা শুধুমাত্র শুধু ডায়াগনস্টিক সেন্টার, প্যাথোলজিক্যাল প্যাথোলজিক্যাল হাসপাতাল হচ্ছে আপনার হচ্ছে যে মিরপুরের, কিন্তু এইটাকে তারা হাসপাতাল দেখিয়ে তারা সরকারের সাথে এমইউ করে তারা এই কাজটা করেছে। এটা মারাত্মক একটা প্রতারণা করেছে। হ্যাঁ, যদিও ক্রাইসিস মুহূর্ত হতো আমাদের লোকজন এটা দেখতে পারেন, আমার দেখা উচিত ছিল এটা যে আসলে এই প্রদেশে লাইসেন্স আছে কিনা, তার কোয়ালিফাইড জিনিসপত্র আছে কিনা, সেটা দেখা দরকার, দায়িত্ব ছিল, দেখা দরকার ছিল। উত্তরার 11 নম্বর সেক্টরের 17 নম্বর রোডে আবাসিক এলাকায় ভাড়া ভবনে হাসপাতাল পরিচালনার ক্ষেত্রে অভিযোগের শেষ নেই রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যানের বিরুদ্ধে। এই প্রতিষ্ঠানের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারাই জড়িত থাকুক না কেন, তাদের প্রত্যেকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে, কারণ এটি মারাত্মক অপরাধ করেছে এবং সরকার কোনোভাবে চায় না যে কোভিড-19 নিয়ে কেউ খেলা করুক, কোনো প্রতারণা করুক, এইটাকে সিরিয়াসলি ডিল করা হোক। এলাকাবাসীও ক্ষুব্ধ হাসপাতালটির কর্মকাণ্ডে। হাসপাতালের চেয়ারম্যানের বিরুদ্ধে প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ করছেন কেউ কেউ। অভিযানের খবর পেয়ে ভুক্তভোগীদের অনেকেই জড়ো হন হাসপাতালের সামনে। চিকিৎসা সেবা বলতে কিচ্ছু নাই এখানে, এখানে লাশ মানুষ ঢুকাইয়া লাশ হিসেবে বাইর করে 4 লাখ 5 লাখ টাকা, 2.5 লাখ টাকা, 3 লাখ টাকা নিয়ে নেয়। এই ধরনের বিচার আমাদের সমিতিতে জমা আছে। এখানে কোনো রকম কোনো পাবলিকেরই কোনো রকম টেস্টের কোনো কিছুরই সনদ দ্বারা সঠিক দেয় নেই। সাহেদের কোম্পানির সাথে যে কোনো মাধ্যমে পরিচয়, তো কাজের অফার করলাম, কাজ শুরু করলাম, প্রথমে 1-2টা বিল দিল, এরপরে তো এই অবস্থা, এখন টাকা চাই, টাকা দেয় না, হুমকি ধামকি দেয়। 6 বছর আগেই লাইসেন্সের মেয়াদ শেষ হওয়ার পরেও কিভাবে করোনা রোগী চিকিৎসার অনুমতি পেল রিজেন্ট হাসপাতাল, সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সবার মনে। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাসে আরও 44 জন প্রাণ হারিয়েছেন। দেশে মৃতের সংখ্যা এখন 2096। স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে জানানো হয়, 24 ঘন্টায় করোনা শনাক্ত হয়েছে 3201 জন। সংস্থার অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা জানান, আক্রান্তের সংখ্যা বাড়লেও সাথে সাথে বাড়ছে সুস্থতার হার। তবে যুক্তরাষ্ট্রের জন হপকিন্স ইউনিভার্সিটির তথ্য বলছে, বাংলাদেশে করোনা সংক্রমণের গ্রাফ এখন নিম্নমুখী।
24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 44 জন, এ পর্যন্ত 2,096 জন, তাদের মধ্যে পুরুষ 33 জন, নারী 11 জন। বিভাগ ভিত্তিক ঢাকা বিভাগে 17 জন, চট্টগ্রাম 11 জন, রাজশাহী 3 জন, খুলনা 2 জন, বরিশাল 4 জন, সিলেট 3 জন, রংপুর 2 জন এবং ময়মনসিংহ বিভাগে 2 জন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন এটিএন বাংলার অর্থ হিসাব বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আহসান হাবিব। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তাঁর মৃত্যু হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 90 দশকের মাঝামাঝি এটিএন বাংলার শুরু থেকে মৃত্যুর আগ পর্যন্ত তিনি এই প্রতিষ্ঠানে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 58 বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজ রহমান, শোকাহত এটিএন বাংলা পরিবার। সকাল 10টায় জানাজা শেষে দাফন সম্পন্ন হয় রাজধানীর একটি কবরস্থানে। করোনা ভাইরাস উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন জেলায় অন্তত 12 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বরিশাল বিভাগে 24 ঘন্টায় মারা গেছে 5 জন। এর মধ্যে শেরেবাংলা মেডিকেল কলেজ যে করোনার উপসর্গ নিয়ে 4 জন এবং ভোলায় করোনা আক্রান্ত 1 জনের মৃত্যু হয়েছে। এছাড়া বরিশাল বিভাগের 6 জেলায় ডাক্তার, নার্স ও পুলিশ সহ নতুন শনাক্ত হয়েছে 119 জন। কুমিল্লায় মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও এর উপসর্গ নিয়ে 1 নারীসহ 5 জনের মৃত্যু হয়েছে, নতুন শনাক্ত 114 জন। ব্রাহ্মণবাড়িয়ায় করোনায় 70 বছরের এক বৃদ্ধ মারা গেছেন। জেলায় নতুন করে শনাক্ত হয়েছে 25 জন। ময়মনসিংহের ধোবাউড়ায় করোনায় 1 জনের মৃত্যু হয়েছে, নতুন শনাক্ত 36। এছাড়া রংপুরে পুলিশ, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী সহ আরও 40 জন, নোয়াখালীতে 33 জন, জামালপুরে 7 জন, মেহেরপুরে 2 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। দেশের কিছু জেলায় বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি হলেও পানি বাড়ছে মধ্যাঞ্চলে। নওগাঁর আত্রাই ও ছোট যমুনা নদীর পানি 6টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত কয়েকদিন থেকে উজান থেকে পানি নেমে আসায় জেলার বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। 24 ঘন্টায় 40 সেন্টিমিটার পানি বেড়েছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। এদিকে বরিশালের কীর্তনখোলা নদীর পানি বিপদসীমার 18 সেন্টিমিটার ও মেঘনায় বিপদসীমার 23 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। বরিশালের হিজলা, মুলাদি ও মেহেন্দিগঞ্জের নিচু ও চর এলাকা প্লাবিত হয়ে 10,000-এর অধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। তবে কুড়িগ্রামে ব্রহ্মপুত্র ও ধরলার পানি হ্রাস পেয়ে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হয়। জেলার সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে চর ও নিম্নাঞ্চলের ঘরবাড়ি থেকে পুরোপুরি পানি নেমে না যাওয়ায় দুর্ভোগে আছে সেখানকার মানুষজন। এদিকে জামালপুর, শেরপুর ও সিলেটের নদ নদীর পানি কমতে শুরু করেছে। এবার আন্তর্জাতিক সংবাদ। করোনা সংক্রমণে রাশিয়াকে ছাড়িয়ে বিশ্বের তৃতীয় স্থানে উঠে এসেছে ভারত। গত 24 ঘন্টায় আরও 24,000-এর বেশি নতুন রোগী শনাক্ত হওয়ার পর দেশটিতে মোট সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে 7 লাখের কাছাকাছি। আরও জানাচ্ছেন ইশরাত লিমা। করোনা সংক্রমণে ফ্রান্স, ইতালি, স্পেন ও ব্রিটেন সহ বিভিন্ন দেশ ছাড়িয়ে বেশ কিছুদিন ধরেই চতুর্থ স্থানে ছিল ভারত। কিন্তু সাম্প্রতিক সময়ে সংক্রমণ ভয়াবহ আকারে বেড়ে যাওয়ায় রাশিয়াকেও ছাড়িয়ে গেল দেশটি। গত 30 জানুয়ারি কেরালায় প্রথম কোভিড রোগী শনাক্ত হওয়ার পর 110 দিনের মাথায় 1 লাখ রোগী শনাক্ত হয়েছিল ভারতে। আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন অনুযায়ী মার্চের শেষে ভারত জুড়ে দেয়া কঠোর লকডাউনের কারণে মে মাসের মাঝামাঝি পর্যন্ত জনসংখ্যা অনুপাতে করোনা সংক্রমণ ছিল সামান্য। কিন্তু লকডাউন শিথিলের পর থেকেই পরিস্থিতি পুরো পাল্টে যায়। বিবিসি অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে গত 3 দিন ধরে ভারতে উদ্বেগজনক হারে বাড়ছে করোনা সংক্রমণ। প্রতিদিনই যোগ হচ্ছে 20,000-এরও বেশি নতুন রোগী। এর মধ্যে তেলেঙ্গানা, তামিলনাড়ু সহ দক্ষিণাঞ্চলের কয়েকটি রাজ্যে সংক্রমণ ও মৃত্যুর হার বেশি। ভারতে করোনা রোগী 1 লাখ থেকে দ্বিগুণ হয় 15 দিনে, 2 থেকে 3 লাখে 10 দিনে, 3 থেকে 4 লাখে 8 দিন, 4 থেকে 5 লাখে পৌঁছতে লাগে মাত্র 6 দিন, শেষ 1 লাখ যোগ হতে লেগেছে আরও কম সময়ে, মাত্র 5 দিন। এদিকে সংক্রমণের সাথে সাথে দেশটিতে বাড়ছে মৃতের সংখ্যাও। ভারতে এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে 19,000। ইশরাত লিমা, এটিএন বাংলা। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর ইউনিয়নের মেম্বার আব্দুল হাশিম জারুনের বিরুদ্ধে দরিদ্রদের জন্য বরাদ্দ করা ত্রাণ চুরির অভিযোগ উঠেছে। উপজেলা প্রশাসন জানায় হত দরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচি ইজিপিপির 1,63,800 টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। এবার পার্টেক্স খেলার খবর। ইংলিশ প্রিমিয়ার লিগে এভারটনকে 1-0 গোলে হারিয়েছে টটেনহাম হটস্পার।
তাতে প্রিমিয়ার লিগে ম্যানেজার হিসেবে 200তম জয়ের স্বাদ পেলেন হোসে মরিনহো। নিজেদের মাঠে খেলার 24 মিনিটে এগিয়ে যায় টটেনহাম। লো সেলসোর নেওয়া শট নিজেদের জালেই পাঠিয়ে দেয় মাইকেল কেন। এরপর এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল স্পাররা, তবে সন হিউং মিন আর হ্যারি কেনরা সে সুযোগ কাজে লাগাতে পারেননি। এই জয়ে 48 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের আটে উঠে এসেছে মরিনহোর দল। আগামী মৌসুমে ইউরোপা লিগ নিশ্চিত করতে হলে তাদের সেরা ছয়ে আসতে হবে। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরো একবার। বান্দরবানের বাগমারায় দুই পক্ষের গোলাগুলি, জনসংহতি সমিতি সংস্কারপন্থী গ্রুপের জেলা সভাপতি সহ অন্তত 6 জন নিহত। অস্ট্রেলিয়া থেকে সন্তানরা আসার পর রাজশাহীতেই সমাহিত করা হবে এন্ড্রু কিশোরকে, দেশজুড়ে কোটি ভক্তের শোক। করোনার ভুয়া রিপোর্ট দিয়ে কোটি টাকার ব্যবসা, উত্তরা মিরপুরের রিজেন্ট হাসপাতাল সিলগালা, মালিক শাহেদ পলাতক। এবং উত্তর ও মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলানিউজ।